এখন তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে এটার মধ্যে যে এলাই এলাই এর মধ্যে যে এটা একটা আছে, আচ্ছা স্যার এটার উপরে এত জায়গা উপরে জায়গা প্যাডিং দিছে। উপরে হ্যাঁ এটার উপরে এটা না এটা এটা নিচে যে তুমি আটা দিচ্ছ, হ্যাঁ এটা উপরে খালি না হ্যাঁ বলতেছে উপরে খালি যেতে ন্যাপটাকে ধরো তো ন্যাপ প্লাস দেখি খালি উপরের জায়গাটা খালি কেন সেটা ডিজাইনটা এইরকম, হ্যাঁ ডিজাইনটা এইরকম। এটা তো বুঝলাম তো এই জায়গাতে, আচ্ছা তুমি এই যে এই জায়গাতে এমটি পোর্ট দিয়ে রাখছো দেখছো এই যে ইউ ডিজাইনটা এর নিচে রিয়েল আসো জি স্যার এর নিচে কার্সরের নিচে যাও ইউএল এ, হ্যাঁ এই যে এমটি পোর্ট পাইছো এটা কেটে দিব অফ করে দাও বা এম ওয়াই অটো দিয়ে রাখ এম ওয়াই অটো, ওকে নো প্রবলেম। এবার তুমি যে কাজটা করবা এই যে উপরে যে হোমটা আছে হোমটারে ধরো, বুঝছো ওই হ্যাঁ এটাই 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 হ্যালো স্যার কার সত্যি দেরিতে লড়াটা কেন, আরে এই যে নিচে এটা এটারে তো তুমি ধরছি তো তোমার কার্সর এখনো ঘুমিয়ে রয়ে গেছে, আরে নিচে আবার আরে ওই যে সামনে যে পাশে পাশে দিয়াটা লিখে গেছে কেন কোথায় যাব বলেন, হ্যাঁ এই তো এই যে নিচে যাও এখন এটাকে যাও, হ্যাঁ এই জায়গার মধ্যে পি ওয়াই পি ওয়াই ড্যাশ কোড দাও, আরে পি ওয়াই অটো আইসি বলে দেখছো দেখছো পি ওয়াই, হ্যালো জি স্যার লিখছি তো পি ওয়াই অটো, পি ওয়াই অটো তো হয় না জীবনে, ওকে পি ওয়াই ফাইভ লেখো এম ওয়াই অটো হইতে পারে, বাইরে ক্লিক করো এবার তাহলে ফোর দাও বাইরের জায়গাতে ফোর দাও, আচ্ছা বুঝছি তুমি ইয়াতে যাও নোটপ্যাডে যাও নোটপ্যাডে যাও আগে ওই যে ওই এমটি ফোর ওইটা ফাঁক যাও, জি স্যার স্যার আবার
ওকে ভালো এত ভালো কেন? এই তো এই যে এটা 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 না এই যে এটা আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছ? তাহলে পাঠাও। পাইছি 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 এই যে এটা দাও সবগুলো দাও। এই ইমেজটা তো যে আপনার তো কোন নাই না স্যার? না তো স্যার স্যার দেওয়া হয়েছে বুঝলাম না তো স্যার। ও আচ্ছা এটা কাটে দেবো। জি স্যার। হ্যালো কি তুমি স্কুল স্পায়ার মতো করতে চাইতেছো? এই যে এখানে দেখেন যে এই ইমেজটা যে এটা অ্যাক্টিভ হচ্ছে না আর যে ডাকটা উপরে চলে আসছে। নমস্কার যাও পড়ে যাও। নাম দাও। কি নিব? নেবে একটা নাম দাও। নাম আইডি দাও। এটার ভিতরে নেভের আইডি। হ্যাঁ যাতে ক্লাস আছে ক্লাসের ভিতরে আইডি দেয় মানুষ। আইডি ইকুয়াল মেইন নেম। মেইন নেম আরে ভাই রে ভাই কে তুমি? মেইন হ্যাশ ম্যাপ
গেলে একটু যদি বছরে আসা তিন পার হইব কেমনে? এখন এটার উপরে, এই ন্যাবের উপরে একটা স্টাইল ট্যাগ নাও, আবার কই যায় এখানে স্টার্ট হ্যাঁ এই জায়গাটাকে চেক করবো তারপরে স্পেস কি মাইক্রোফোন থেকে শোনা যাচ্ছে না, আমার একটু বন্ধ করেন, কষ্ট করেন। হ্যাঁ এ দিয়ে তারপর ইয়া দাও, এর পর ডট দাও, ডট এর পর স্পেস না, হ্যাঁ ডট ন্যাপ লিঙ্ক, ন্যাপ হ্যাশ লিঙ্ক। কি দিব? ন্যাপ হ্যাশ লিঙ্ক, ওই যে এর ট্যাগের মধ্যে ক্লাস আছে না, ন্যাপ লিঙ্ক দেখতেছো না, ওইটা লেখো। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি আমার এই যে ইয়ার অ্যাক্সেস দাও, তুমি কাম করতেছো? জি স্যার। আমার ইয়ার অ্যাক্সেসটা দাও, টিম ভিউয়ার, টিম ভিউয়ার, টিম ভিউয়ার না মানে এইটার কন্ট্রোল অ্যাক্সেস। তারপর দিলাম বর্ডার হ্যাশ কালার, তারপর সেই ন্যাব লিঙ্ক এর মধ্যে যখন একসাথে অ্যাক্টিভ থাকে কাজটা করতে এটাতে ব্লু কালার দিয়ে আজকে কি করবে টেক্সটটা আর কালার ব্লু করে দিবে। দেখো কোনটাতে রাখছি এটা? জি স্যার। ও আচ্ছা এই যে আবার কালার ডার্ক লিখছো কেন? ডার্ক ছাড়া কি কাজ করে না? ডার্ক ছাড়া কাজ করে আচ্ছা আমাদের এই যে বর্ডার উইথ এইভাবে তো দেওয়া যাবে না, আমাদের করতে হবে
সলিড করে দিতে হবে মনে হয়। স্যার পি এক্স এর পরে একটা স্পেস হবে না? অর্ডার অফ দিলেই হয় স্যার। ব্রাউজারে যাও, আমার এই জায়গা থেকে আমি অ্যাক্সেস পাই। স্যার ডাবল হইছে কিন্তু দেখছেন সব আছে আমাদের তো সাদিক তো পুরো কালো হয়ে গেছে স্যার, সাদিক অনেক স্মার্ট হয়ে গেছে। আমি কম্পিউটার দিয়ে ঠিক আছে। আর কারো সবার কিন্তু আগামী বুধবার দিন ট্যাম্পলেট প্লাস প্রত্যেকের ফাইবারের লিংকটা লাগবে, ঠিক আছে? জি স্যার, বুধবার দিন সময় করে আমি এগুলো সব আগে কালেক্ট করব।
আর কেউ কোনো এরর দেখাইতে চাইলে বলো। আমার তো স্যার রেসপন্সিভ আর টেমপ্লেট করছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো স্যার। পিএসসি ক্লাসের ক্লাসটা কমপ্লিট করছিলাম, দেখবেন স্যার। দেখাও স্যার, আমার টেমপ্লেটে স্যার রেসপন্সিভটা করতে পারিনি ভালো হবে, একটু স্যার দেখাই দিলে করতে পারতাম। বুঝে নাই কথা করি না স্যার। এই স্যার 36 ক্লাস এইভাবে করছি স্যার, আপনার লগইনের পরে বাই চান্স যদি সাবমিট করি স্যার যাবে না, আবার আইসা পড়বে স্যার এই পেজে। আর যদি স্যার সাবমিট করি তাহলে স্যার এইভাবে ড্যাশবোর্ডে ঢুকবে। কালকে রাতে দিতে চাইছিলাম, পরে স্যার অত রাত্রে আপনি ছিলেন না, এই কারণে দেই নাই স্যার। স্যার স্টপ করে দেবো স্যার, এমনি স্যার আর বাকি সব ঠিক আছে স্যার। তাহলে প্রিন্ট মোজাই অফ করে দিলাম আর রিটার্ন অন করে দিলাম। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আর কারো ইনস্টল করুন আমার স্যার, ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন এটিকে স্যার। রেসপন্সিভটা স্যার পারতেছে না স্যার। জি স্যার, ওয়ার্ডপ্রেস করছি, অনেক ভাই যেগুলো যেগুলো করছে ওগুলো সবই করছি স্যার। ইরর সহ ওই কাজ করছি আগের চোটে, পরে স্যার একাই ঠিক হয়ে গেছে। স্যার টেমপ্লেটে স্যার রেসপন্সিভটা করতে পারতেছে না, এই যে দেখাইতে সমস্যা অনেক ভাই। স্যার আমার টেমপ্লেটটা হলো তুমি আমারটা করে দেখলাম। হ্যাঁ শেয়ার করে দিও। আচ্ছা ঠিক আছে, শেয়ার হয়ে এটা। স্যার আমার টেমপ্লেট হলো এটা, 8 নম্বর লাইন ধরছে না মুজাহিদ। আমার ভাই 12 বার লাইন ধরছে। স্যার রেসপন্সিভ এজ এটা স্যার এরকম হয়ে যায়। আচ্ছা কি স্যার বলো স্যার, রেসপন্সিভ স্যার এরকম হয়ে যায় স্যার, ফাইলটা তো পাইতেছি না। কোনটা যে লেখা? জি স্যার। হ্যাঁ লেখা, এগুলো কি করতে হবে যাতে ছোট হয় বা হাইড হয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে। এটা ধইরা? জি স্যার। এটা তাহলে হ্যাঁ এটা ছোট অবস্থাতে যাতে এই লেখাটা এটার মাথার উপরে চলে আসে সেই ব্যবস্থাটা বা এই এই ইয়া ওটা কি বলে তার নাম জানি কি ইমেজটা ইমেজ ইমেজটা কত দিছো? ইমেজের সাইজ স্যার? হ্যাঁ এটা কি কত ইমেজ স্যার ফ্লুইড করা স্যার? মানে যে স্যার দেখাইতেছি আরে ইমেজ ফ্লুইড তো বুঝলাম, কত বাই কত রাখছো এই জায়গায় স্যার? এই যে আচ্ছা ইমেজ রাখছো 6 আর কন্টেন্ট 6 স্যার। ইমেজ তুলে 4 করো দেখি, 4 আর ওইটা 8। এসএম 6 লেখো, এসএম 6
আপনার SM6 SM6 তারপর হচ্ছে এরপরে হচ্ছে কল 4 আর হচ্ছে কল 8 SM6 কল কত স্যার 4 ইমেজ একটা 4 আর ওইটা হচ্ছে 8 এবার দেখো আগে থেকে কিছুটা সুবিধা হবে এই যে মুহূর্ত পরে আমরা ওকে ডাউন স্যার ইমেজের মানে নির্দিষ্ট হাইট দাও হইছে এজন্য ইমেজটা রেসপন্সিভ হইছে না স্যার ইমেজের ডিফল্ট কোন হাইট দিছে স্যার হ্যাঁ আমার এটা মনে হইছে স্যার ওই যে BH 100 দাও আছে জি স্যার এই কারণে ওই স্যার BH 100 স্যার কত দিব স্যার কেটে দিব এই যেতে তুমি যেতে যেটা দিবা সেটা হচ্ছে W100 ও কাটবা BH100 ও কাটবা এইটাতে দিবা ইমেজ ফ্লুইড তুমি এইমাত্র বলে ইমেজ ফ্লুইড দিছো অথচ ইমেজ ফ্লুইডই ইউজ করো হ্যাঁ ইমেজ ফ্লুইড আরে তো এরকম চ্যাপটা হয়ে গেছে হ্যাঁ এরকম হওয়ার কারণ কি স্যার যে স্যার অটো ভাবে নিয়ে নিছে মেবি হাইট তো এরকম নেওয়ার কথা না হাইট তো অটো নেওয়ার কথা অটো সাইজে যাবে তাই না সাইজ জি স্যার এটা তো অটো সাইজ জি স্যার ঠিক আছে দাঁড়াও 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 কি দেখলাম একটা হাইট উপরে যাও নিচে যেতে উপরে যাও একবার উপরে হ্যাঁ এই যে এটা কি লেখছো একদম উপরে আছে স্যার হাইট আছে স্যার 50% স্যার হাইট 50% তুমি সব কিছু দেখে ইউজ করছো ইউজ বাস মানে বাদ রাখছো কোনটা স্টাইল শীটের 7 নম্বর লাইন সেটা কাটো তারপরে এবার মিনিমাইজ করে দেখো এরকম হয়ে গেল স্যার ইমেজ ভাই মিনিমাইজ করেন মানে ছোট করেন রেসপন্সিভ করেন এখন ঠিক আছে ওটা ইমেজের হাইট উইট কমিয়ে দিলে ঠিক হয়ে যাবে আপনি টপার বটম বাড়াই দিতে পারেন ইমেজের তাহলে যে বড় অবস্থায় দেন কি করব পিওয়াই দেন আরে ভাই তুমি বুঝতেছ না কথা এই জায়গাতে তো তুমি তো তোমার এই যে আইফোন 7s এই লেখা এগুলো তো মিডিয়া কোয়েরি দিয়ে যাতে এসএম ডিভাইসে যখনই মানে ব্রেক করবে তখন যাতে এগুলো চেঞ্জ হয় সেটা করতে হবে না করলে তো কখনো হবে না রে ভাই মানে স্যার আমরা স্যার যে এইচটিএমএল বা সিএসএস যেরকম মিডিয়া করে দিতে করতাম ওইটা করব এখানে রাইট ওইটা করা ছাড়া তো তুমি কেমনে এটা তো আর চেঞ্জ হবে না অটোমেটিক ফটো সাইজ কি চেঞ্জ হবে চেঞ্জ হবে জি স্যার আর ইমেজের জন্য এটা তাহলে স্যার ইমেজের জন্য যেটা যে ওই যে তখন 66 রাখবা ঠিক আছে এবং তোমার ওই জায়গাতে যখন আসবে তখন সে যাতে ফুল উইথ নিয়ে নেয় জি স্যার এটাও ফুল উইথ নিয়ে নেবে আর এই যে পাশের লেখাটা সেটা যাতে উপরে উঠে যায় বুঝতে পারছি ওইভাবে করতে পারবে বা এটা নিচে থাকলো ইমেজের নিচে হচ্ছে এই লেখাটা থাকলো
পারছি দুই ভাবে করা যায় জি স্যার আমার মতে ইমেজের নিচে লেখাটা থাকলেও খারাপ না যাও পড়ে যাও একটা জিনিস তোমাদের দেখাই আচ্ছা ওটা তো দেখান লাগবো না যদি যাওয়াই আছে আচ্ছা এই জায়গাতে কল টাও কেটে দাও কল 4 আর কল 8 কেটে দাও कंटेनर फ्लुइड আচ্ছা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ তাই তো জি স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজ সেই কারণে তাহলে আরেকটা বুদ্ধি খাটাইতে পারি আমরা করে যাও আমরা ওই জায়গাতে প্রথমটা মানে ইমেজটা আমরা দিলাম কল কল হ্যাঁ কল এসএম6 তারপরে স্পেস দিয়ে লেখো কল ড্যাশ কল ড্যাশ ওকে আর নিচে তো লেখো কল ড্যাশ তো লেখা লাগবে না এটা তো নিয়ে নিবে হ্যাঁ সেভ করে সেভ করে একটু ছোট করো উপরে কি টপে কি জায়গা আছে টপে এই জায়গাটা কিসের এটা স্যার হ্যাঁ এটা এটা কিসের ইন্সপেক্টর ধরো এটা উপরে ইয়াটা ধরো আর কি ক্যানসেল ক্যানসেল আইটেমটা ধরো আইটেম ক্যারোসেল ক্যাপশনটা দাও আর টপ মনে 5 দাও আছে পিটি টপ সেকশন রাইট দিন আছে সেকশন হ্যাঁ হ্যাঁ সেকশনের মধ্যে স্যার পিটি 5 দাও না ওইটা তো ইয়ার সাথে ইমেজ আচ্ছা ইয়ারটা ধরো কোনটা স্যার জায়গাতে ক্যারোসেল যে ক্যাপশন যেটা আছে সেটা সেই ডিপটারে ধরো ক্যাপশন ওকে টপ ই আছে দাও টপ 15% ऊपर ढूँगा जा सर सर ये डर टॉप 15 ना दे लेक दम भीतर ढूँगा जा ऊपर एक बार ग्लोबल सेस स्कोर से ये डर सर अच्छा चले बुद्धि होती है इस जगह पास ये बुद्धि का शेड होता है कि इधर जिस सेक्शन टा आते हैं इस सेक्शन में मुद्दे एक टा मार्जिन दिया रखते हैं अगर किसी का शेड नीचे था যে সেকশন স্লাইডার এর মধ্যে মার্জিন দিতে পারো হ্যাঁ
এটা তো স্যার পিটি 5 10 হ্যাঁ বুঝলাম না তোমার এটা এরকম লাগতেছে কেন আমার কাছে কমপ্লেক্স মনে হয় তার ভুল হইছে মনে হয় আমার যেমন মনে হয় হ্যাঁ আমার কাছে তো বেশি মনে হচ্ছে যে সে শুধু শুধু বেশি কাটছে পিছনের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা হ্যাঁ সেটা কি ইমেজ জি স্যার জি স্যার ইমেজ স্যার ইমেজ বলতে হচ্ছে কি শুধু এই একই কালার একই কালার স্যার একই কালার একটা তো করছে স্যার একটা তুমি এটারে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে তুমি তো এই যে ক্যারোসেল মাই ক্যারোসেল যেটা আছে আইডিটা সেটার মধ্যে দিতে পারতা তাই ভালো বা সেকশনে দিয়া রাখতে পারতা তাই না সেকশনে দাও ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এটার মধ্যে স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ওই যে ব্যাকগ্রাউন্ড যেটা দিছে ওটা একবার বড় করে ফিক্সড করে দিও তোমার বুঝাইতেছি তুমি একটা কথা সহজ কাস্টার কাছেস যেহেতু একই রকম স্লাইডার সো আমরা এইটারে ইমেজ যদি বানাইতাম ঠিক আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ তাহলে এটার ভিতরে আমাদের ওই ক্যাপশনের আর দরকার ছিল না রিসোর্স এই তাহলে আমরা আইটেম রেই ওইটার মধ্যে আইটেমের মধ্যে কাজ করতে পারতাম রিসোর্স এই তখন অটোমেটিক এইটার যতটুকু হাইট থাকবে ইমেজ অত বড়ই দেখাইতে পারবে স্যার মানে স্যার আমি যে স্যার তিনটা স্লাইডার করছি তো এখানে তিনটা স্লাইডারে তো এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিছি ওই ইমেজটা স্যার আমার যে মেইন সেকশনটা আছে ইয়ার গ্যারোসেলের ওটার পিছনে মানে ওটা রাইট একটা দিলেই কিন্তু সফটওয়্যার হয়ে যাইতেছে ওকে শুধু আমাদের আইটেমটা হবে কি এই যে এটা তখন আমাদের আর ওই ক্যারোসেল ক্যাপশনেরই দরকার বুঝে আসছে জি স্যার তখন দেখা যাবে কি এটার হাইট বাড়লেও অটোমেটিক এই ইমেজের হাইটটা নিয়ে নিবে সে মেকআপ করে নি এটা করো এটা করলে বেশি সহজ হবে আচ্ছা ঠিক আছে ওটা করব নি স্যার আর এটা স্যার ঠিক আছে মেবি ৫৭৫ পর্যন্ত ঠিক আছে স্যার এইটা এই পার্টটা কিন্তু স্যার যে উপরে নিচে ই হয়ে গেছে বাটন ছোট করতে হবে বাটন স্মল করতে 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 আর করতে পারে ওই মাইক্রোসফট নোকিয়া 2017 ওই লেখাটা ছোট করতে আচ্ছা আচ্ছা না এত কাহিনী কিছু নাই তোমার এই জায়গাতে কন্টেইনার ফ্লুইড যেতে হয়ে যায় এই ডিপটারে ধরো এটা কোন জায়গায় আছে তার একটা কাজ করা যাইতে পারে এই যে এটা কোন ডিবেট সেটা বুঝতে পারবে আলকারসেল না এটা কন্টেইনার হ্যাঁ এটা কন্টেইনারটা বলি এই কন্টেইনার সো সেকশনের মধ্যে আইডি ইউজ করছে স্যার সেকশনে তো আইডি থাকবে আইডি হিসেবে কি দিছো এটা আলকারসেল বাহ তারপরে তুমি এই যে কন্টেইনার ইউজ করছো কন্টেইনারের পর আবার কি দিছো কল এসএম 10 আচ্ছা এটার ভিতর আবার এরকম আচ্ছা এসএম 10 তারপর একটা কল 12 কল 12 এটা স্যার দুইটা স্যার আচ্ছা তাহলে এক কাজ করো এই জায়গাতে যে কন্টেইনার যেটা লেখা আছে তাই না ওটার মধ্যে ড্যাশ ড্যাশ এমডি দাও তারপরে স্পেস কন্টেইনার ফ্লুইড বাইরে ক্লিক করো ডিসপ্লের মধ্যে ব্রাউজারে এখন দেখো তো এই যে কল 12 টা বড় হইছে কিনা না এটা তো বড়ই হয় না এটার মধ্যে আবার কি দিছ রে ভাই স্যার স্লাইডারটা মানে ছোট অবস্থা একটা করে দিলে কিন্তু ভালো হতো স্যার কারণ ফোন ভিউ তো আবার প্রবলেম করবে জি স্যার না এটা যখন একবারে ছোট হবে তখন তো একটা দেখাবে তাই না জি স্যার আচ্ছা তুমি এই ডিপের পুরো ইয়াটা দেখো তো কোডে দেখো এই যে এখন ঠিক আছে স্যার
একটা একটা কিন্তু মোজাই তো এটা ছাড়াও করা যাবে দুইটা কইরা আনা যাবে একটু ই মানে বুদ্ধি খাটাইলে হ্যাঁ কি করছো এসএম10 এসএম10 এর ভিতরে তুমি ইয়া করছো এসএম10 এ কোন পর্যন্ত দেখি এরপর আবার কল বারো আসছে এসএম10 নিয়ে তারপর আবার কল বারো সাপোর্ট দিছে আরে ভাই তো খুব ভালো এত বুদ্ধি কেমনে রাখো আচ্ছা যাও কোটে যাও একবার উপরে যাও তো বেশি কমপ্লেক্স করে ফেল ওই এসে দাঁড়িয়েছে ঠিক করে কন্টেনার ড্যাশ এমডি সব রেশিওতে যে পারফেক্ট হবে বিষয়টা কিন্তু তা না তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে অ্যাকচুয়াল যে হচ্ছে ট্যাব ট্যাবের ভার্টিক্যাল এবং হরিজেন্টাল এই দুইটাতে ভিউটা ভালো আসে ঠিক আছে হ্যাঁ সেভ করে রিলোড দাও ওয়ার্ডপ্রেস ইনস্টল দাও নাই কে কে পিসি স্যার আর একটু বড় করো 575 এর উপরে বুঝছে আগে থেকে ভালো হইছে না জি স্যার আগে থেকে একটু স্যার ভালো হইছে একটু না অনেকখানি ভালো হইছে এখন ঠিক হয়ে গেছে খালি একটা জিনিস দেখতেছি মানে অটোমেটিক নিচে জায়গা নিতেছে মানে উপরে কিছু নাইমা আসতেছে নিচে ডান বাম পাশে ডান পাশে দেখো দেখো এই যে এটা পাইছে মানে একটা সমস্যা করে ওটা ভিতরে লেখার উপর একটা ভালো একটা হাইট থাকলে জি স্যার তাহলে এটা আর ঝামেলা হয় না মেবি স্যার এক একটা ইমেজের এক একটা হাইট পাইছে হ্যাঁ হ্যাঁ এজন্যই ছোট বড় দেখা সবগুলা ইমেজে একই হাইট করছে তাহলে তো এই প্রবলেম করার কথা আরে হাইট এক করলে তো হইব না রে ভাই এই জায়গা তো হচ্ছে তোমার এই যে স্যামসাং গ্যালাক্সি লেখাগুলোর মধ্যে একটা বড় একটা ছোট আছে দেখো ও জি স্যার জি স্যার জি স্যার বুঝতে পারছি এই যে লেখাগুলাই স্যার সমস্যা আছে কম বেশি আছে কম বেশি এবং ডিজাইনের মধ্যে কিছুটা পার্থক্য আছে জি স্যার যেমন এটা দেখো যে ইমেজটা দেখে বুঝে যাইতেছে ওইটা সেটা এই ইমেজটা কি করতে তাই এটা একটু ঠিক করে আসছে আচ্ছা ঠিক আছে আর কে আর স্যার ইয়েস স্যার এই যে এটা স্যার লগইন করলে স্যার এটা এটা থাকে না চলে যায় স্যার সাবমিট করার পর স্যার ইনভ্যালিড আসলে তো স্যার এটা থাকার কথা এখানে কিন্তু আমারটাই থাকতেছে না পড়ে ভুল আছে ভাই এটা হলো কি এটা ওপেন করার জন্য যে পার্টটা রাখছি সেটা হতে পারে তোমার চালু হয় নাই লগইন যে মডেলটা যে কি ওই নিচে যে দিছিলাম সেটা দিয়ে রাখছো জি স্যার দিছি হেডারে দিছো নাকি ইয়ে ফুটারে দিছো ফুটারে তো দিছি পার্টটা তো খুব সুন্দর হয়ে গেছে এই যে স্যার set login error থাকলে তাহলে সে কি করবে লগইন মডেল চালু হবে এখন লগইন মডেলটা কোথায় এটারে যাও লগইন মডেল তো স্যার এটা প্রবলেম স্যার আমি বুঝতে পারছি স্যার কোনটা আমার হয়েছিল স্যার এটা মডেলের জন্য
61 নাম্বার লাইন থেকে 70 নাম্বার লাইন এখন আপ কাট করে এই যে বডি স্টেপের যে মেন নিচে দেন বডি স্টেপের পরে দেন 46 নাম্বার লাইনে হ্যাঁ এখানে দিব এখন পেস্ট করে দেখেন তো আমি এভাবে দিছি কাজ হইছে আমারটা আমারটা এটা ছাড়াই কাজ করছে মুজাহিদ ওই লাইট বক্সের সাথে কনফ্লিক্ট করে না এমনিই কাজ করছে না বাইরে ভুল আছে অন্য প্রবলেম তো ল্যাপটপটা যাও পড়ে যাও দেখি আচ্ছা আচ্ছা আগে মডেলটা দেখ হেডারের নাম ঠিক আছে থার্ড যেটা করে আছে না মুজাহিদ ওটা কোন কনফ্লিক্ট করে না এমনিই কাজ করে আমি আবার ভাই এই দেখছিলাম আপনার কনসোলে যা দেখি যে জাভাস্ক্রিপ্টের সাথে কনফ্লিক্ট করতেছে আপনার মডেলটা এই যে স্যার লগইন মডেলের এম বড় হাতে আর ওই জায়গাতে এম ছোট হাতে ঠিক আছে কপি করে নিয়ে কন্ট্রোল জেড জেড দাও জেড জেড দাও এটা পরে করো এটা কাট করে নিয়ে যাও আগে যে জায়গাতে ছিল আর কথা না কারণ প্রত্যেকটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি করে প্লাগইন গুলো করে আসে না চলে গেল রাইট বাটন ক্লিক করো কোনটাই স্যার এটা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট ডাশলে নিচের দিকে ওপেন হবে ওকে এটা দাও এটা টপিকটা কাটো আবার ওইটা কাট লাগা ইন্সপেক্টর ইন্সপেক্টর এক হ্যাঁ এবার যাও হ্যাঁ সাবমিট করো হ্যাঁ এবার ইন্সপেক্ট করো লগইন মোড আসছে স্যার লগইন মোড শুরু হইছে না আসে না স্ক্রিপ্টের ওখানে স্যার দেখতেছি লগইন মোডাল মোডাল শো এই যে তাহলে এবার কাট করে ওই বুটস্ট্র্যাপের ডট মেইন ওটা নিচে অটোমেটিক এসে বললো এই যা আছে ঠিক আছে এখন ঠিক আছে আমার এই প্রবলেম করছিল তারপর স্যার ওয়ার্ডপ্রেসে স্যার আপনি যে থিম দিয়ে ইউজ করলেন ওটা তো আমার স্যার পাইতেছি না আমি সার্চ করেন ভাই আমি মোবাইল নাই গায় সার্চ করে পাইছি কি করব সার্চ করেন সার্চ গুগলে সার্চ দিলেও পাওয়া যায় তাহলে আমি মানে আমি ভাবলাম যে সবগুলো থাকার কথা এই জন্য আর কি জিজ্ঞেস করলাম আচ্ছা এই হইতে পারে তোমারটা তো ওভাবে টানে নেই বাকি সবটা প্রত্যেক দিন হইলে তো র্যান্ডমলি এগুলো আসে এই কারণে ভালো অন্য গুলা করলে তারপর আপনাকে এটা কাস্টমাইজ করবেন তখন মুশকিল হয়ে যাব মুজাহিদ তুই যে ই না দেখাবা আচ্ছা ঠিক আছে দেখাইতেছি আর কে কোনটা দেখাবা তাড়াতাড়ি দেখাও এরপর আমরা ব্রেকে যে ব্রেকের মধ্যে তোমরা যা ওয়ার্ডপ্রেসের থিমের কার কি কি ঝামেলা এটা বের করে ফেলো ইনস্টল করে রাখো মানে বুঝতে পারছি স্যার স্যার এই যেটা আচ্ছা এটা হচ্ছে ইফ
আচ্ছা ইয়া তো কোটা যাও তো পারে ব্রাউজারে যাবো স্যার স্যার এই যে এটা আমি অফ করে দিই স্যার এই যেটা মানে আপনার এই যে প্রিন্টটা অন করলে আর রিটার্ন অফ করে দিলে এটা মানে শো করে প্রিন্টের ভিতরে আমি কানেক্ট দিলে বড় এই যেটা ও আচ্ছা ঠিকই তো আছে এটা তো কই বই বলবে না কারণ তুমি যদি রিটার্ন না করো কোটে যাও হ্যাঁ ওইটাতে যাও স্যার এই যেটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ডট পিএসপি তে আচ্ছা হাবিজাবি দেখায় কন্ডিশনে মিলে নাই তাই কিন্তু কন্ডিশনটা কি এই যে স্ট্যাটাসটা সে পায় না কারণ স্ট্যাটাস পাবে কেন বা কিভাবে বা পাবে কারণ কি এটা তো রিটার্নই করে না জি স্যার এটা সাইডে কোনো প্রবলেম করে না কোডের মধ্যে স্যার আমাদের না এটা তো এখন তো কোনো প্রবলেম করবে না কিন্তু তুমি যদি এটা এই যে স্ট্যাটাস জি স্যার এই শুধু এতটুকু এই তোমার চেক স্ট্যাটাস পর্যন্ত কপি করো কোনটা স্যার এটা হ্যাঁ এতটুকু কপি করো স্ট্যাটাস পর্যন্ত জি স্যার ব্র্যাকেটটা পাস করে আরে বাবা রে বাবা বুঝতে আছে না আরে ভাই থার্ড ব্র্যাকেট পর্যন্ত যাইতে হবে স্যার এই পর্যন্ত হ্যাঁ এই জায়গা থেকে ডলার চেক করছিস তো কপি ডলার চেক সহকারে উপরে ইকো কর এখানে না উপরে না না এই যে চেকের নিচে তুমি চেকের নিচে একটা ইকো লেখো আমি দেখে দিচ্ছি আচ্ছা ডলার চেক আরে ভাই এই জায়গাতে না রে ভাই কোথায় স্যার উপরে এই যেটা স্যার এখানে হ্যাঁ এই যে ডলার চেক ইকো হ্যাঁ প্রেস ডলার চেক তারপর থার্ড প্যাকেট ওপেন ক্লোজ এটার ভিতরে স্ট্যাটাস পেস্ট করে দেব স্যার হ্যাঁ আরে ভাই স্ট্যাটাস লিখবা সিঙ্গল কোটে সত্য লিখবা তাই না কারণ এটা তো ইন্ডে সেভ কর সেভ করে এবার আবার দাও এবার দেখো কি হলো স্যার এটা আছে আচ্ছা সেভ দিবি 10 নাম্বার হচ্ছে কারণ হচ্ছে কি সে এই নামে কোনো ইন্ডেক্স পাইতেছে না ওকে এটা হচ্ছে বড় বুঝতে পারছি স্যার ড্রপ করে দেব হ্যাঁ অফ করে রিটার্ন করলে তোমার ধারণা এরকম প্রবলেম দিলে না স্যার আমি রিটার্ন সব অফ করি অফ করে নিয়ে তারপর দেখি স্যার কোনটার থেকে সমস্যা করতেছে 35 নম্বরে এরর খুঁজতেছে আবার 34 নম্বর আবার নতুন করে করতেছি 33 নম্বরটা স্যার
কারণ ওইখান থেকে প্রবলেমটা শুরু হইছে। সমস্যা নাই, আমারই প্রবলেম। এটা পড়লে বুঝবা যে আসলে কি তুমি তো রিটার্ন করো না, কিন্তু অবজেক্ট মানে একটা অ্যারে ইনডেক্সে তুমি কল করতেছো, এটা কি সম্ভব? ও খুঁজতেছে স্যার। ধরো যে তুমি বিয়ে করো না, কিন্তু তুমি আরেকজনের শ্বশুর বাড়িতে যা বলতেছো আমার শ্বশুর আমার শ্বশুর, বুঝবো? আই রো হইতে পারো, ঠিক নেই। ও তো খালি নোটিশ করছে, মানে তোমার এমন অবজেকশন দিছে যে দেখেন ভাই এটা আপনার শ্বশুর না এটা আমার শ্বশুর, ঠিক আছে? বাবা বাবা আমি না না মারা গেছে, ঠিক আছে? কারণ এই লোক মানে এক্সাইটেড হয়ে লাভ দিয়ে ছাদের থেকে পড়ে গেছে, আর ছাদের থেকে পড়ার সময় যখন নিচতলার কাছাকাছি আসছে তখন মনে হলো আরে ভাই আমি তো বিয়েই করিনি, আমি নাই বলি আর ওই ছেলে আমার বাবা কইলো কেন, এই আর কি অবস্থা। তো তোমার করতে হয়ে গেছে এরকম যে রিটার্ন না করে তুমি কইতেছো যে ভেলু দেখা ভেলু দেখা, ঠিক আছে? তো তোমরা ওই ওয়ার্ডপ্রেস এর থিম যারা যারা এখনো ইনস্টল করো নাই করো, কারণ কি আমি যখন এটা পরে পরে কিভাবে কাজ করছো একটা দেখাবো, তারপরে তোমরা অন্যটা টেমপ্লেট করে করে নিয়ে নিও। তোরছি জি স্যার, ঠিক আছে? আমরা ব্রেকে যাই আপাতত। হ্যাঁ বলো। তোর যে ওই টেমপ্লেটটা তো পাচ্ছি না, ওটা কি নামে লিখে সার্চ দিব স্যার? কিভাবে লিখে সার্চ দিবা? মেবি ওয়ান পেজলি লিখতে হবে, ওয়ান পেজলি, পেজের পর এলওয়াই যোগ করতে হবে। আচ্ছা কেউ স্ক্রিন শেয়ার করে রাখো, ওটা দেখো, দেখা আসি স্যার, আসি স্যার। সাহেলের সাথে কারো কথা হয়েছে? না স্যার, সাহেল আপু তো দুই দিন যাবত নাই। সুস্থ আছে না অসুস্থ আছে সেটাও আমি না জানি। তোমার কি অবস্থা? জানি কি আসো মুজাহিদ? জি স্যার। তুমি যে লিংকটা পাঠাইছো ওটা থেকে তো ডাইরেক্ট ঢোকা যায় না, ঠিক আছে? আমি বলছি জি স্যার, আমি হ্যাঁ হ্যাঁ কপি লিংকটা পাঠাইতে, তুমি তো পাঠাও নাই। মানে স্যার এটা বুঝতে পারি নাই এজন্য আর পাঠাই নাই, আর ক্লাস নিলেন তখন আর ডিস্টার্ব করি নাই এজন্য। ক্লাস না হলে স্যার তখন আমি ডিটেইলে বলতাম। তোমরা তোমাদের যে শর্ট ভিডিও করে যে পোস্ট দিতে বললাম তো সেটা তো করতে হবে, তাই না? জি স্যার, দিব স্যার। আমরা আসলে আজকের ক্লাসটাও অনেকটা বেসিক লেভেলে, মানে একেবারেই হাতে ভাঙা যারা আছে মানে ওয়ার্ডপ্রেস সম্বন্ধে একটু জানে না, মানে তাদের জন্য মূলত। আবার আমরা যারা অনেক ভালো পারি তাদেরও যদি জানার বিষয়, ঠিক আছে? আমরা হয়তো খেয়াল করি না বা বিভিন্ন ধরনের ইউটিউব ভাবি যাবি দেখা ডাইরেক্ট লেভেলে চলে যাই, ঠিক আছে? ওগুলো খেয়াল করি না কেন হইলো কোথেকে হইলো, সেই জিনিসগুলো আলোচনা মূল ক্লাস হবে গিয়ে আমাদের কালকে থেকে। বুঝতে পারছি? জাস্ট পরিচিতি আর তেমন বেশি কিছু না, যাতে আমরা অন্যান্য যে ইউটিউব ভিডিও গুলো আছে বা হাবি জাবি আছে ওগুলো যাতে আমরা দেখে বলতে পারি বা বুঝতে পারি, এটা হচ্ছে বড় বিষয়। আমার টেন্ডেন্সি হচ্ছে তোমরা যাতে কাজ
দিলে যাতে মোটামুটি বুঝে কিছু করতে পারো, মানে এরকম না অবস্থার মতো হা করে তাকায় রয়েছে, যাতে এমন না। ক্লিয়ার? যেমন ওয়েব ডিজাইন যারা একটু ভালোভাবে খেয়াল করছো, আশা রাখি যে অনেকটুকু ভালো অন্যান্য মানুষের তুলনায় ভালো পারবে, যারা পেইড কোর্স করে তাদের চাইতেও ভালো পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার বিশ্বাস। মিলে বিষয়টা গেছি তো, এখন তোমাদের কথা আমি বুঝি। হ্যালো, নাকি নতুন কোন না পোস্ট দেয় নাই, যে নতুন কোর্সটা পোস্ট হবে আর কি আজকে রাতে ইনশাআল্লাহ। নতুন কোর্স কোনটা স্যার? পিএইচপি? পিএইচপি না, একটা পেইড কোর্স দেওয়া হয়েছে স্যার 20 দিন। ও যে তো আমি তিনটা প্রজেক্ট নিয়ে কাজ করব আর কি, একটা ড্যাশবোর্ড, আরেকটা হচ্ছে সিঙ্গেল পেজ, আরেকটা হচ্ছে মাল্টিপল। ওকে, সবারই প্রজেক্ট থাকবে, আমি হচ্ছে কমন ইস্যুগুলো এবং কমপ্লেক্স ইস্যুগুলো নিজে কোড করে দেখাই। আজকে দিবেন? হ্যাঁ, ইভিনদের কাজ অনেকটুকু শেষ। আসলে বিষয়টা হচ্ছিল কি, যখন আমি এই ইভিনদের ইয়াটা কোডটা মানে মূলত ওয়েবসাইটটা বানাই 2018 সাল, নতুনটা তো আমরা আপডেট দিতে পারি, ঠিক আছে, ওয়েট করতেছি মানে সামনে যে তোমার লারাভেলের 8 নম্বর ভার্সন চলে আসবে, তো আবার এতে বুটস্ট্র্যাপেরও 5 আসবে, এই কারণে একটু অপেক্ষা করতেছি। সেটা হচ্ছে যে ইভিদার জন্মতম বার্ষিক 10-10, ঠিক আছে, 10-10-2018 ওই দিন আমরা ওইটা পাবলিশ, নতুন নতুন যে ইয়াটা ফিচার। আর এখন যে পুরানো ফিচারটা আছে, যেহেতু এটা প্রায় 2 বছরের উপরে মানে আগে কোড করছি, তো এগুলো কোড দেখে দেখে আপডেট করাটা একটু বেশি টাফ, এই জন্য অনেক ঘাম ছিড়ে গেছে এই আর কি। কাজ করলে কাজ হবে, প্রচুর পরিমাণে দেখলাম কোড বেশি লিখছি, মানে 2 বছর আগে কেমন কোড করছি। এটা আসলে বিষয়টা হচ্ছে এরকম, কোড করছি বিষয় এরকম না, বিষয়টা হচ্ছে কোডের যেটা ওই সময়কার যে পলিসি গুলো ছিল সেগুলো অনেক আপডেট হয়ে গেছে, যার কারণে এরকম। আর আদারওয়াইজ দেখা যাচ্ছে যে এখন নতুন আরো লাইট ওয়েট, আরো ফাস্টার জিনিসগুলো খেয়াল রাখা। আর এটা সম্পূর্ণ হচ্ছে আমার পলিসি অনুযায়ী তৈরি করা হয়েছে, এবং এই ইবিদ্যাটাই আরেকটা ভার্সন করা হবে বিক্রির জন্য কোড ক্যানন, কোড ক্যানন এবং হচ্ছে লোকাল মার্কেট গুলো আছে স্মার্ট ট্রেডার সেল, এই দুটার জিনিস খেয়াল রাখা হয়েছে এবং পরিপূর্ণ জিনিসগুলো দেওয়া হয়েছে, যেগুলো কি নর্মাল কোনো জায়গাতে নাই। ওকে, যেমন তোমরা যদি খেয়াল করো, আজ পর্যন্ত যত ধরনের ওয়েবসাইট পাবা, হয় তারা শুধু লাইভ ক্লাস করাইতেছে, ঠিক আছে, অথবা তারা শুধু ভিডিও সেল করতেছে, অথবা তারা হচ্ছে তোমার যেটা করতেছে যে হয় ইনস্টিটিউটের কাজটা করতেছে, আর আমারটাতে কিন্তু তিনটা একসাথে, ভিডিও তো চাই না, ভিডিওর মধ্যে হচ্ছে একটা লাইভ ভিডিও মানে হচ্ছে অনলাইনে ভিডিও দেখতে পারবে, দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি চায় ওইটা সিডি কিনতে সেটাও পারবে, তৃতীয়ত হচ্ছে লাইট কোর্স আছে, লাইট ওয়ার্কশপ থাকবে, ঠিক আছে, তারপর হচ্ছে যেটা হচ্ছে ইনস্টিটিউট বেস যেটা আছে, তো তিনটার কনজাম্পশন নিয়ে ডেটাবেস স্ট্রাকচার দাঁড় করানোটা
অনেক কম এখন এগুলো হচ্ছে কি আস্তে আস্তে মানে একটু এক্সপিরিয়েন্স হলে আস্তে আস্তে এই জিনিসগুলো আরো সহজভাবে করা যেমন অনেক যেমন হচ্ছে একটা সময় ডেটাবেজের মধ্যে একটার মধ্যে ধরো যে একটা টেবিলের মধ্যে অনেক ডেটা দিছিলাম সেটা এখন দেখা যাইতেছে কি এত বড় ডেটা দিয়ে কি জিনিসটা টুইস্টিং হয়ে যেতেছে বেশি তখন আবার কি করতেছি এই বড় টেবিলটা ভাঙা আবার তিনটা টেবিল বানানো হচ্ছে বা দুইটা টেবিল বানানো হচ্ছে কাজ সহজ করার জন্য স্মুথ করার জন্য হচ্ছে বিষয় যেমন আমাদের যদি আমাদের বাংলাদেশে অনেকগুলো আছে অনলাইন প্ল্যাটফর্ম এর মধ্যে হচ্ছে তোমার হচ্ছে কিছুক্ষণ আছে তারপরে আছে তোমার রেপটো আছে তারপরে এরকম অনেকগুলো আছে ম্যাক্সিমাম গুলো হচ্ছে কি মানে ও আচ্ছা শিখবে সবাই আচ্ছা ভাইয়া ওই যে নোটপ্যাড প্লাস প্লাসে যখন লেখেন একই লেখা আবার আরেক লেখা হইতেছে হয় কিভাবে বুঝি নাই বুঝায় মানে ভাই এক জায়গায় লিখলে আবার ওই লেখাটা এবার আরেক জায়গায় হয় কিভাবে নোটপ্যাডে প্লাস প্লাসে আমার মাল্টিপল লেখার কথা বলতে আছে সিলেক্ট করে যে মাল্টি লাইন সিলেক্ট তানি তুমি কি এটা বলতে চাচ্ছ মাল্টি লাইনে কিভাবে লিখি সেটা হ্যাঁ হ্যাঁ গুগল করো গুগল করলে একবারে সব ফাস্ট হয়ে যাবে কে উত্তর পাইছো এমনি কি কথা বলতেছে নাকি বলতেছে না কিছু হ্যালো দিয়া বললাম গুগল করবা গুগল গুগল কেমনে করে এখন যদি আমরা দেখো এই যে কি লেখা আসছে কেউ কি টিউটোরিয়াল চালিয়ে রাখছে নাকি স্যার হ্যাঁ অনেকে আমার ট্রেনিং দেখে আবার এটাতেও থাকে শাহিদুল ভাই একটু মিউট করেন আপনি ঠিক আছে যাই হোক আমরা এই 37 নাম্বার ক্লাস ওয়ার্ডপ্রেসে ঠিক আছে তো দেখো যে আমরা যখনই আমি কপি পেস্ট করলাম সাথে প্রথমেই একটা এরর চলে আসছে তাই না জি স্যার হ্যাঁ কি লেখা আছে অপস উই কুড নট ফাইন্ড দিস পেজ ইজ ইট প্লিজ চেক ইওর ইউআরএল অর ইউজ দা সার্চ ফ্রম বিলো ঠিক আছে তো এটা কেন আসলো কেউ একজন বলো বলতে পারবা স্যার আমি দেখি নাই স্যার পেজ কি পাবলিশ করছেন স্যার আরে ভাই রে ভাই গতকাল তো এই পর্যন্ত ছিলাম না জি স্যার জি স্যার হ্যাঁ এখন সেম জিনিসটাই তো আমি কপি পেস্ট করলাম 37 তোমরা করছো কইতে সাথে কপি হ্যাঁ এটা করার কারণে এটা হ্যাঁ এই লেখাটাই তো আসার কথা কি কারণে বলো তো কারণ হচ্ছে নরমালি হ্যাঁ বলো কপি করার কারণে কি নেম চেঞ্জ হয়ে গেছে এর জন্য আসলে নেম চেঞ্জ বলতে হচ্ছে এই জায়গা ফাইলে যে ডিরেক্টরি আছে ডিরেক্টরির নাম চেঞ্জ হয়ে গেছে ওকে সেটা বলতেছে এই কারণে মূলত সে চিনতেছে না এটা হচ্ছে একটা কমন এরর যেটা হচ্ছে কি আমরা কি করি যারা বিগিনার থাকি
মানে এইগুলা মূলত তোমাদের দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, আমরা যারা বিগিনার তাদের এই সমস্যাগুলো একটু বেশি হয়, ঠিক আছে? সেটা হচ্ছে কি, আমরা ওইটাকে করি, ধরো যে নাম দিছি রহিমা, ঠিক আছে, তারপরে লিখছি রহিমা ওয়ান, আয় হায় এটা তো আর চালুই হয়, কি করা যায়, তো ঝামেলা। তো এই জিনিসগুলো আমরা কিভাবে সলভ করি, বা এটাই হচ্ছে সর্বপ্রথম ইরর ওয়ার্ডপ্রেস এ, বুঝতে পারছি? কারণ এটা ডেটাবেস এর সাথে এটা অ্যাড করাই আছে, ঠিক আছে? এখন আমরা দেখবো যে এই জায়গাতে কি কি আছে ওয়ার্ডপ্রেস এর ভিতরে, কিন্তু আমরা দেখি না, দেখছি ব্লগের হেডার, ঠিক আছে, তারপর হচ্ছে কমেন্ট পোস্ট, তারপর হচ্ছে ডাব্লিউপি কনফিগ, এই কনফিগটা আমাদের একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে, আমি একটু কনফিগটা একটু ওপেন করি। দেখো, আমরা কিন্তু যখন এইটা লিখ মানে এই ডাব্লিউপিটা সেট আপ দিই, মানে ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিই, তখন কিন্তু আমরা ওই জায়গাতে লিখছিলাম, তাই না? লিখছিলাম কিনা? জি স্যার, লিখছিলাম। কি কি ছিল? ডাটাবেস নেম, ডাটাবেস নেম, তারপরে ছিল কি ইউজার, তারপরে পাসওয়ার্ড, তাই তো? তো এভাবে দেওয়া ছিল, তারপরে হোস্ট সিরিজগুলো। দেখো, আমরা কিন্তু এইভাবে কিন্তু পিএসপি তে ইউজ করে আসছি, ঠিক না? এগুলো দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে ওই জায়গাতে দেখাইলে এই জায়গা বুঝতে পারবে। দেখো, নেম দেওয়া আছে ঠিকই, ইউজারও দেখা আছে ঠিক, পাসওয়ার্ডও ঠিক আছে, হোস্টও ঠিক আছে, তারপর হচ্ছে ডিবি ক্যারেক্টার সেট হচ্ছে UTF-8 MB4, ঠিক আছে, হাবিজাবি সব দেওয়া আছে, এই আর কি অবস্থা, অথ কি হাবিজাবি, এগুলা বেশি ডিফল্ট যখন কাজ করা হয় তখন এগুলা জানলে হয়। তারপর হচ্ছে প্রিফিক্স দেওয়া ছিল WP, আমাদের যতগুলো টেবিল আছে সবগুলোর আগে কি আছে WP আন্ডারস্কোর আছে, তারপর হচ্ছে PSP ডিবাগার আছে, তারপর হচ্ছে অ্যাবসলিউট পাথ ডেটা, ঠিক আছে, সেটা দেন হচ্ছে কি সেটিং, এত তো আমরা দেখলাম সব, ঠিক আছে। তো মাঝে মধ্যে যখন আমরা আরেক জনের ডেটাবেস ইউজ করতে যাই, তখন আমরা কি এই ডেটাবেসের নামটা চেঞ্জ করে দিই ভিতর থেকে। ওকে, এটাই গেল। এখন আরো কিছু আছে, এই যে লোড ইন লগ ইন করা, যেমন লগ ইন পেজটা তারা কিভাবে সাথে আমরা যদি দেখি, খেয়াল আছে আমরা আন্ডারস্কোর আন্ডারস্কোর DIR এসে দেখছিলাম, টেনশন হয়ে কিছু নাই, মানে তোমাদের টুকটাক যেগুলো একটু শিখানো আছে সেগুলো তুমি পড়লে বুঝতে পারবা, যেমন STR পজ পজিশন, খেয়াল আছে? অনেক কিছু আছে, লগ ইন হেডার, টাইটেল লগ ইন, মেসেজ, তারপর হচ্ছে WP এরর, নান, গ্লোবাল, আপনি যাবি আছে ওখানে, তারপর হচ্ছে ফিল্টার, ঠিক আছে, অ্যাপ্লাই ফিল্টার, তো এই ফিল্টার এগুলো কোথায় কোথায় আছে এগুলো আমরা দেখবো। তোমাদের এগুলো যা সামনে দেখানোর মূল কারণ হচ্ছে যে দেখছো যে ডক টাইপ HTML পাইছি, তারপরে HTML হেড, তারপর হচ্ছে মেটা, মানে এই জায়গাতেই অনেক কিছু সে দিয়ে রাখছে। ওকে, আমাদের এগুলো একটু অ্যানালাইসিস করে জানতে হয়, কারণ হচ্ছে কি
আমরা সর্বপ্রথম যেটা চেঞ্জ করি সেটা হচ্ছে ডাব্লিউপি লগইন এর জন্য অ্যাডমিন যে আমরা এখন যদি এই সাইডে লিখি ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন আমরা এটা করার আগে দেন হচ্ছে আমরা ডেটাবেস যাবো আবার জানি নাম এই জায়গাতে ডাব্লিউপি ইউজার টেবিল গুলোর মধ্যে কি কি আছে সেটা আমরা যদি দেখি লগ ইন তারপর হচ্ছে নিক নেম যদি গতদিন আমরা দেখছিলাম তাই না যে দেখছো যে এই জায়গাতে ইউজার ইউআরএল দেওয়া আছে ওকে ইউজার ইউআর ইউজার ইউআরএল ওকে মানে 36 নম্বর ক্লাসে তখন আবার ওখানে 36 দিতে হবে আমি যদি আবার যে ইউআরএল মানে যদি একই ডেটাবেস আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের সেম কাজটা করতে হবে মানে আমি ফারস্টে সহজ পদ্ধতিগুলাই দেখাই দিচ্ছি আমরা কি করব জি স্যার বুঝতে পারছি এটা দেওয়া হলো তারপরে ইউজার মেটা ঠিক আছে এটাতে যদি আমরা যাই এটাতে তেমন কিছু নাই তারপর হচ্ছে টার্ম ট্যাক্সোনমি ঠিক আছে এটাতেও তেমন কিছু নাই ক্যাটাগরি রেগুলার টার্ম তারপর হচ্ছে রিলেশনশিপ দেখছো সবগুলোতে কি লেখা আছে তারপর হচ্ছে এটা হচ্ছে গিয়া পোস্ট মেটা ঠিক আছে প্রথম যদি আমরা কোনো মেটা দেখে আমি যদি ইউজ করতে চাই সেটা দেন হচ্ছে ডাব্লিউপি অপশন কি অপশন আছে সাইট ইউআরএল দেখছো এই যেতে কি কি দাও আছে সাইট ইউআরএল যদি অপশন এটা দাম আছে 70 দিলাম তারপর হচ্ছে হোম আমরা কোনটাতে কাজ করলাম এই সমস্যাটা সমাধান হয়ে গেল লোকাল মানে ছোট ছোট কাজগুলো আমরা দেখে এখন তো আর ঝামেলা নেই পুরো টার্গের মধ্যে হয়ে গেছে শুধু পোস্টের মধ্যে আমাদের শুধু একটা আপডেট করে দিতে হবে এখন হচ্ছে আমরা জাস্ট এই জায়গায় একটা আবারও লিখলাম ডাব্লিউপি ওকে এখন আমি কি করবো লগ ইন করবো এটা লগ ইনে আমি কি দিচ্ছিলাম শরীফ সরকার স্যার
ইউজারনেম স্যার ইউজারনেম ইমানুয়েল স্যার শরীফ সরকার স্যার স্যার অ্যাডমিন 206 ছিল মানে ওটা পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ড স্যার আমাকে ডাক দাও তো ইসলাম অ্যাডমিন 2020 ওকে জি স্যার দেন হচ্ছে আমরা গতদিন পোস্ট দেখলাম ঠিক আছে পোস্ট ওকে হ্যালো ওয়ার্ল্ড ছিল খালি ইনস্টল করে রেখে দিয়েছি স্যার ঠিক আছে আমরা আজকে অ্যাপিয়ারেন্সের সাথে একটু কাজ করবো অ্যাপিয়ারেন্সের মধ্যে কি কি আছে থিমস আমরা গতদিন কিন্তু থিমস কিভাবে ইনস্টল করা লাগে সেটা কিন্তু দেখছি তাই না আমরা নতুন কোন থিমস করতে হলে এইটাতে অ্যাড নিউ তে ক্লিক করার পর উগান্ডা থেকে আসছে ওকে আমরা এই জায়গা থেকে ওকে বিভিন্ন থিম চয়েস করে কাজগুলো করতে পারি তাই না ওকে দেন হচ্ছে আমরা এই জায়গাতে যেটা চয়েস হয় সেটা জাস্ট এই জায়গাতে লাইভ প্রিভিউ দেখতে পারি সাথে কি অ্যাক্টিভেট অ্যাক্টিভেট করলে সে কি করবে অ্যাক্টিভ হয়ে আমাদের মেইন যে থিমটা আছে এই জায়গাতে চলে আসবে ওকে এই জায়গাতে চলে আসবে ঠিক আছে আর তোমরা এটা খুঁজে বের করো নাম হচ্ছে কি ওয়ান পেজিলি দেন হচ্ছে আমরা যাব এই যে কাস্টমাইজ ক্লিক করলাম ওকে যে কাস্টমাইজের মধ্যে তার এই যে দিয়ে রাখছে এটার মধ্যে আমি কি কাস্টমাইজ করতে পারি এই যে দেখো লেখা আছে কি প্রিমিয়াম এডিশন মানে যদি কিনতে চাও তাহলে এই যে তাদের বিভিন্ন এডিশন দেওয়া আছে সাইট আইডেন্টিটি রাইট আইডেন্টিটি টেকনিক বললাম এই যেতে শরীফ লেখা আছে আমি শরীফের সাথে যদি এই যেতে সরকার লিখে দিই ওকে দেন আমি যদি এই যেতে পাবলিক দিই তাহলে এই যেতে সরকার লেখাটা হচ্ছে না দেন হচ্ছে আমরা এই যেতে লোগো দিতে পারি ওকে তো লোগো তারপর আমি একটা লোগো নিয়ে আসি তো এই জায়গাতে দেখো যে তাদের যে পলিসিটা পলিসিটার সাথে লোকের সাথে কিন্তু তারা কত বেশি কি করে নেই কনজাম করে নেই কাজ চল তো আমাদের ছোট লোক ছাড়া কি উপায় নেই দেখছ তো আমি এই জায়গাতে লোকটা রিমুভ করে দিই তাহলে এখন কি শরীর সরকার দেখা দিচ্ছে চলে ওকে
ক্লিয়ার ট্যাগলাইন এই যে আমি নিচে যে লেখাটা আছে সেটা চাইলে আমি চেঞ্জ করতে পারি এটা আমি জাস্ট লিখলাম পাবলিশ দিলে এই লেখাটাও কি এটাতে চলে আসবে আপডেট রিলোড দিলে হয় টিমটা বেশি ভালো না চলছে সবাই কি পারছে এতটুকু হ্যালো তোমরা কি ঘুমায় গেছো নাকি না স্যার নাকি পার হয়ে যাচ্ছি এখন দেখো যে এই জায়গাতে লেখাই আছে যে ডিসপ্লে সাইট টাইটেল এন্ড ট্যাগলাইন আমি যেহেতু যদি এটা ডিসপ্লে করতে চাই তাহলে যেতে দাও আছে ঠিক আছে আর যদি এটা না আছে তাহলে কি এটা কিন্তু ঠিকই কাজ করে তাড়াতাড়ি দেখছো ভিতরে এটা কিন্তু কাজ করে না ঠিক মতো পাবলিশ দেওয়ার পরে ওকে সাইট আইকন যাই হোক তো আমরা যদি আইকন চাই সেগুলো এই জায়গা থেকে দিয়ে দিতে হবে ঠিক আছে আমরা লোগো একটা ছোট লোগো নিয়ে আসি আমাদের জায়গা আছে এই জায়গা থেকে আপলোড ফাইল দেন আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা আমাদের এসপি ডকস যাই পাঁচশো বাই পাঁচশো তারপরে তো অনেক পরে বললাম আইকনের মধ্যে এটারে দিয়ে দিই সাইড আইকন তাহলে এই জায়গা তাই করতে চলে আসবে তো আমাদের যেটা করা লাগে প্রায় সময় কিছু কিছু থিমে যেটা প্রবলেম সেটা হচ্ছে লোগো ঠিক আছে তারা নির্দিষ্ট পরিমাণে হাইব্রিড দেয় না অটোমেটিক এরকম কাজ প্রথমটাতে আমরা দেখলাম সে এই অপশনটুকু দিল ওকে ভাই তারপর আমরা একটু বেঁকে গেলাম তারপর দেওয়া আছে কালার তো নেভিগেশনের মধ্যে যে টেক্সট থাকবে টেক্সট কালার এটা সম্ভবত দেওয়া আছে তোমার টেক্সট কালার হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার তো হোয়াইটই দেওয়া আছে তাই না তার হচ্ছে থিম কালার থিম কালার দেওয়া আছে কি কালার বলে টেক্সট কালার হ্যাঁ এই যে দেখছো এই যে যদি আমরা অন্য কোনো কালার দেই সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার এই জায়গাতে দেখো হালকা লাইট কালার আছে আমরা চাইলে কি অন্য কালারও দিতে পারি সাপোজ দিলাম এই জায়গায় ফেভারিট কালার
তানির ফেভারিট কালার, তাই না? তানি আছে স্যার? তানি আপু 25 পর্যন্ত শেষ করে তারপরে দেখাবে মেসেজ দিছে। কত পরিকর? জি স্যার। হ্যাঁ বললাম ভালো আছো? ওকে, এরপর কালারের মধ্যে গেলাম। হেডার সেটিং, হেডার সেটিং এ যাই। সে কি বলতেছে? সে হেডার বাটন টেক্সট। ওকে, হেডার বাটনে কোন টেক্সট দেব কিনা দেখি, কিছু একটা দেই যে কই আসছে। দিলাম www.bibidya.com। ব্যাকগ্রাউন্ড কালার বাটনে আমরা চাইলে কি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি? দিলাম টেক্সট কালার চেঞ্জ করলাম। এগুলো হচ্ছে আমাদের ইচ্ছা মতো, দেন হচ্ছে হেডার টেক্সট কালার। এই হেডারের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, সিএমএস এর সুবিধাটা আমরা বুঝতে পারছি। জি স্যার, আমরা কি করি টিএসপি তে এরকম সিএমএস বানাই, ঠিক আছে, কিন্তু এত কিছু বানাই না, কারণ কি ওয়ার্ডপ্রেস তো আর একদিনে তৈরি হয় না। তারপরে ওয়ার্ডপ্রেস অনেক সময় নিয়ে সে তৈরি হয়েছে। দেন হচ্ছে এই জায়গাতে কি ইমেজ আছে, ঠিক আছে, কারেন্ট হেডার এই ইমেজটা দেওয়া আছে। তুমি এই জায়গাতে ক্লিক করলা, সাপোজ তুমি এটা দিলে, ওকে, লক যখনই আবার নতুনটা কিছু দিতে চাইবা তখন আবার এই যে নিয়ম ওইটা গেল, ডিলিট হয়ে গেল। আবার বাটন গুলো ডানে বামে নেওয়ার অপশন নাই। আরে ভাই রে ভাই, কে তুমি? সব ফ্রিতে যদি সবই দিয়া দেয় তাহলে ব্যাটারা খামোখা প্রিমিয়াম দিছে। আমি জাস্ট যে এই জায়গাতে তারা কি কি অপশন দেয় সেগুলো শুট করে দেখাইতেছি, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে শেষের দিকে হচ্ছে হেডার ব্যাকগ্রাউন্ড কালার। যদি আমরা হেডার না চাইতাম তাহলে কি আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারতাম, একটা সিঙ্গেল কালার। ওকে, ভালো জিনিস যেটা হোয়াইট সাইট ছিল এখন এই যে দেওয়া আছে টপ থেকে বটম থেকে ডিফল্ট। আমরা যে দিলাম ফিল স্ক্রিন, ঠিক আছে, অথবা আমরা যে ফিট টু স্ক্রিন,
তারপর আমরা দেখতে পারি যে এটা রিপিট একটা রিপিট ছিল কারণ হচ্ছে কাস্টম ওকে আমরা যেটা করব সব সময় নরমালি কি ফিট টু স্পিড ফিট এন্ড ফিট ওকে অথবা তুমি এই জায়গা থেকে আরেকটা জিনিস দিতে পারো সেটা হচ্ছে কি ফিল স্পিড পুরো ফুল স্পিড নিয়ে এসে থাকে মানে এটা কি বলো তো मेनु बनाते पेज लगे पेज छाड़ा मेनु करा जाए किस पर पेज उइगेट्स मैंने पास এটাও আমাদের পরে যাব যে টপ উইকেটস দাও আছে যদি আমরা ওপেন করি টাইগার উইকেটস ফুটার ফুটারের মধ্যে উইকেটস আছে ফুটারে তিনটা উইকেটস দাও দিতে পারি আমরা ফুটারে দেই হ্যাঁ সাপোজ ফুটারে আমি দিয়ে দিলাম ক্যালেন্ডার দিলাম कैलेंडर दिया रखें अरे बाप रे बाप ओके बैक गेल टू দ্বিতীয়টা মানে তিনটা রাখা যাবে আমি মনে করছি ফুল স্ক্রিন নেব যে অর্ধে অর্ধে করে দেখি আর কি কি আছে স্টপ পেজ জানেন ফেসবুকটা নাই আজ ফেসবুকটা নাই আমরা এক কাজ করি স্যার আরএসএস রাইখা দেন স্যার সার্চ আছে তো মনে হয় স্যার কই নিচে যান এই যে স্যার আরএসএস এর নিচে আর সিটি বক্স তিন নাম্বারটাতে এটা নিচে খালি থাকলে ভালো লাগে না ঠিক আছে ও এটা নিচে তো আবার দেওয়া আছে তিনটা করে ইউজ করা যাবে ওই স্যার পাশে দেখতেছি স্যার কলাম 3 ডান পাশে স্যার জি স্যার কিন্তু গ্যালারি আরে অ্যাড করে কোন জায়গা থেকে আরে আচ্ছা এমন এমন যায় যায় করতে হবে
আগে তো এই জায়গাতে বাটন থাকে স্যার ড্র্যাগ এন্ড ড্রপ করতে বলতেছে স্যার হ্যাঁ তো হলো কি না আমি চেয়েছিলাম যে এটার ভিতর থেকে একটা অপশন থাকতো এটা এটা করে ইমেজ দিলাম কালার কই চেঞ্জ করে রাখলাম এরপর হচ্ছে যে হোম পেজ সেটিংস গেলাম এরপর লেখা আছে কি your latest post otherwise a static page okay আমরা যদি static page করতে চাই তাহলে এই জায়গাতে ক্লিক করলাম এখন আমরা পেজ রেডি করছি static page তো লেখা আছে স্যাম্পল পেজ then there was a post page আমরা তো এখনো পেজ বানাইনি static page তো আপাতত latest postটা দিয়ে রাখলাম আমরা static page একটা বানাবো তারপরে কাজ করব ঠিক আছে দুনিয়াতে যত ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেস এ এই চ্যানেল গুলো থাকে কি কি থাকবে সাইট আইডেন্টিটি কালার হেডার সেটিং ব্যাকগ্রাউন্ড ইমেজ মেনু উইগেট দেখতে কত সুন্দর লাগতেছে তাই না কত মেনু টেনু আছে যাই হোক আমরা আমাদের পেজে বর্তমান ভিজিট করি অন্য জায়গা থেকে রিসাইজ করে তারপরে এনে দিতে হবে তার এই যেতে কি ফিক্সড কোন হাইট রাখে তার মানে এটাও কিন্তু তাদের একটা থিমের ফল এটার জন্য আমাদের এক্সট্রা সিএসএস করে হতে পারে চেঞ্জ করা লাগে ওকে ফাইন এখন আমরা আবার এটাকে প্যাকে যাই এই যে ওয়ান পেজ নেই এটাতে কি রাখছে সেটা আমরা দেখি এই যে আমরা কিন্তু কাস্টমাইজের মধ্যে উইগেট দেখছি মেনুস দেখছি হেডার দেখছি ব্যাকগ্রাউন্ড দেখছি
আর ওয়ান পেজ দিয়ে এটা দেখি আছে ওকে সো ওয়েলকাম টু ওয়ান পেজ ঠিক আছে তারপরে প্রিমিয়াম এডিশন প্রিমিয়ো ওয়ান পেজ কন্টাক্ট সাপোর্ট পি ভার্সেস প্রিমিয়াম এতে কি আছে এটার ব্যাকগ্রাউন্ড আছে এটা আসল জিনিসগুলো নাই ঠিক আছে আসল জিনিসগুলো তো প্রিমিয়াম করছে আমাদের শুধু পোশাকটা দিছে জি স্যার এতে সব কিছু ওতে দেওয়া আছে যে কাস্টমাইজ পেজ ফর পোস্ট কালার সব দেওয়া বেশি না প্রিমিয়াম কত টাকা দেখেন এই দেখো ইউ টিম ডেমো আমরা টিমে ডেমোটা দেখে আসি দেখি করছে ব্যাকগ্রাউন্ডে কোন আচ্ছা ইমেজ দেওয়া আছে এটা পার্ট করছে তারপর নিচে সে জায়গাতে একটা এটা সে কি করছে পোস্ট দেখি তো পোস্ট দেখছো জি স্যার ইমেজ আর হচ্ছে হেডিং তারিখ আর হচ্ছে টেম নিচে টাও দ্বিতীয় পোস্ট কয়েকটা পোস্ট করছে আচ্ছা না সবই পোস্ট করে যেতে এটা দাও ওকে অ্যাডভার্টাইজমেন্ট এর জন্য খালি রাখছি জায়গা শেয়ার আওয়ার ওয়েবসাইট ওকে পপুলার পোস্ট এই হচ্ছে তার সাইট এখন আমরা যে কাজটা করতে আমাদের সাইটের কি অবস্থা হয়েছে আমরা এমন তুমি কি দেখাচ্ছিল হ্যালো স্যার স্পিকার অফ হ্যাঁ আমাদের এখানে কারেন্ট চলে গেছে বৃষ্টি হচ্ছে অনেক কথা বলতে যায় যদি আমাদের ব্রেকের সময় হয়েছে স্যার ব্রেকের সময় হয়েছে স্যার হ্যাঁ সমস্যা নেই আর একটু কাজ দেখায় এরপরে তোমরা একটু পড়বা অত কিন্তু কঠিন কাজ নেই আমার কথাটা হচ্ছে এতটুকু একটু জানা থাকলে যারা একেবারে নতুন তাদের জন্য আর যারা পারো তো তারা পারো ঠিক আছে আমরা তো এলিমেন্টর দিয়ে কাজ করি তাই না আর একটু পরে আসবো একটু ঘুরি আমরা যদি এখন আমাদের এই পেজটারে রিলোড দেই তাহলে দেখবো কি এটার কাছাকাছি চলে আসছে ওকে যেরকম কথা বোঝা যাচ্ছে না স্যার
স্যার ভিডিওটা অফ করে দেন আর একবার ব্রেক দা দেন স্যার হ্যাঁ ব্রেক দিয়ে দিব আর কথা কাট কি আছে না স্যার আচ্ছা এই দেখো যে এই পেজটার প্রথম যে অবস্থাটা সেই অবস্থাটা কিন্তু আমাদেরটা তো আমরা নিয়ে আসছি যে প্রথম অবস্থাটা এই যে এতটুকু এটা এতটুকু আর এটা এতটুকু কিন্তু সেম আমরা চাইলে যে এই জিনিসগুলো আমরা লিখে দিতে পারি ঠিক আছে আমরা কি লিখতে পারি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার ঠিক আছে তো আমরা এটা লিখা দিই তো এটা আছে কোথায় আমাদের এই জায়গাতে আছে ওকে তো আমরা এই জায়গাতে যেটা দেখতেছি লেখা আছে কি শরীফ সরকার ওকে তো এই জায়গাতে দেখো ওদের কিন্তু এই জায়গাতে লেখা আছে ওয়ান পেজ লি এরপর লেখা আছে এসইও অপটিমাইজ এন্ড রেসপন্সিভ এখন দেখো যে এই জায়গাতে ওরা কিন্তু কন্টেন্ট ঠিক ইউজ করছে কিন্তু এই জায়গাতে আলাদা লেখা তো আমাদের এই জায়গাতে দেখো তারা কি কাজটা করছে এই যে তারা সাইট আর ট্যাগ দিল এর মধ্যে তারা যদি আমরা এই জায়গাতে লিখি ফুল স্ট্যাক ওকে কিন্তু সে এই জায়গাতে কিন্তু আমাদের কি করতে দেয় নাই এটা কিন্তু চেঞ্জের পারমিশন দেয় না দেখছো জি স্যার তো এই জিনিসগুলো কি করতে হবে এটা আমার যদি টেম রাখতে হয় তাহলে আমাকে এই জায়গাতে লোগো বসাইতে হবে ক্লিয়ার লোগো বসাইলে তাহলে আমাদের এই লেখাটা হবে আদারওয়াইজ কি হবে জাস্ট আর ট্যাগলাইনে আমি জাস্ট লিখে দিলাম আপাতত ঠিক আছে তাহলে ব্রেকের পর দেখাও কেউ একজন স্যার শেয়ার করলাম স্যার তো স্যার এতটুকু কোর্স এমনি ই করতেছিলাম পাইছো কিছু এটার উপরে লোগো বাদে স্যার ম্যান ওভার রেজিস্টার করছি স্যার একটা
জান্নাত করছো জান্নাত না স্যার আমি হচ্ছে ওই ইয়া ইউআরএল এর লোকেশন তো চেঞ্জ করতে পারিনি এজন্য আর করতে পারি কেন এটা না বুঝার কি হলো আমি তো দেখাই দিলাম স্যার তখন আমি মানে করতে পারিনি তো এজন্য পরে আর মানে ওটা ধরতেই পারিনি এই জন্য সংগীতা সংগীতা সংগীতার খবর নাই আমিনা তানিয়া তানি তানির খবর নেই সাদাত করছো করি নাই স্যার না করলে কি হবে কামাটা দেখাবো এটা দেখি স্যার রাতে স্যার দেখাও স্যার লেখাটা চেঞ্জ করছে বাটন আছে এখানে আর ফুটার বাট কাজ করতেছে স্যার এখানে আচ্ছা আমি চাইছিলাম যারা হলে গিয়া ধরো যে এখনো ওয়েব ডিজাইনের ইয়াটা দেয় নাই এরা কেউ করবে একজনও করে না মানে উদ্দেশ্য তোলে আমি একটু হার্ড লেভেলটাই দেখাইতে পারি যাদের জন্য একটু স্লো যায় তাদের খবর নেই সাদিক কঙ্কন আমি করে নে হ্যালো আমাদের এজেতে কি কি ইনস্টল প্লাগইনস আছে সেগুলো দেখলাম কোন প্লাগইনস নেই তেমন দেন হচ্ছে থিম এডিটর ঠিক আছে থিম এডিটরে ক্লিক করলাম দেখি কি আসে আমরা যদি কোন স্লাইডার হাবি জাবি আনতে চাই তাহলে কি প্লাগইনস লাগে আমরা যদি এই যেতে চাই যে অ্যাড নিউ প্লাগইনস ক্লিক করি ওকে তাহলে এই যেতে দেখো যে সাপোজ আমরা যদি দেই আর রেটিং দিছে কি অবস্থা পাওয়ার পর আর খবরই নেই
তো এটাতে আমরা জাস্ট একটু ক্লিক করে এটা ডিটেইলসটা নেই যে কি অবস্থা কি আছে দেখতে কিরকম স্ক্রিনশটস আমরা যখন প্লাগইনস ইয়া করি আর ইনস্টলেশন করি এই জায়গাতে সবগুলা গাইডলাইন দেওয়া আছে ঠিক আছে যে ইনস্টলেশনের গাইডলাইন কি কি লাগবে ঠিক আছে তারপর যে এফএকিউ আছে দেন হচ্ছে চেঞ্জ লগগুলো আছে কি কি চেঞ্জ করতে পারছনের সময় শর্ট কোড ইউজ করছে এই যে কারেন্ট গেল আমার ঠান্ডা লেগে গেছে চিন্তা করো এটাতে আমরা চাইলে এতে শর্ট ভিডিও থাকে ভিডিও কোনো লিংক আছে স্যার একজন মানে ওয়েটিং এ আছে মেসেজ একটু আগে গ্রুপে এটার চাইতে এটা রিভিউ কত হয়েছে দেখছ কারণ হচ্ছে এটা দেখতে বেশি সুন্দর ও এখন এটা আর কি হইব না আমার নেট কম ওকে তোমরা এটা ট্রাই করো প্লাগইনস এর মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করে যদি নেক্সট ক্লাসে এগুলা দেখানো হবে
আমরা একটু পেজে যাব পেজ জি স্যার পেজের মধ্যে আমি অ্যাড নিউ তে দিলাম টাইটেল পেজের নাম আমরা কি দিতে চাই সেটা ফার্স্ট ওকে সাপোজ আমি দিলাম এটার নাম বল ক্লিয়ার এখন লেখা আছে start writing or type or choose a block আমরা ব্লক একটা চয়েস করব তবে এর আগে আমাদের যে জিনিসগুলো দেখা দরকার এই জায়গাতে এই সেটিংস এর মধ্যে কি কি জিনিস আছে দেখো এই জায়গাতে ফিচার ডিমেন্স তারপর হচ্ছে ডিসকাশন তারপর হচ্ছে কি পেজ অ্যাট্রিবিউট ওকে এছাড়া যেহেতু দেখো টপ টুলবার স্পটলাইট মোড তারপর হচ্ছে ফুল স্ক্রিন মোড এগুলো দিলে কি এটা দিলে ফুল স্ক্রিন মোড হয়ে যাবে তারপর স্পটলাইট মোড হচ্ছে এখন বর্তমানে যেটা আছে তারপর হচ্ছে টপ টুলবার টু মোড যে এখন যেটা আছে স্পটলাইট মোডে তেমন কিছু পার্থক্য নেই দেখো বলে দেন হচ্ছে ভিজুয়াল এডিটর আর একটা হচ্ছে কোড এডিটর ওকে তারপর হচ্ছে যেতে কোড এডিটর যদি আমরা চালু রাখতাম তাহলে এরকম অত বেশি যেতে পরিবর্তন বুঝলে না ভিজুয়াল এডিটর হচ্ছে ওকে না না কি মাথা নষ্ট হয়ে গেছে ওকে এটার মধ্যে আমরা যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে প্যারেন্ট পেজ প্যারেন্ট পেজটা কি স্যাম্পল পেজ এটা এটা কোনো পেজ তাদের কোনো কি লোকেশনের বা কোনো সিস্টেমেটিক্যালি তারা দেয় না এটা হচ্ছে আমার ব্লক থেকে কোনো ব্লক নেই তার মানে এই থিমের জন্য এক্সট্রা কোনো কিছু তারা দেয় নাই ঠিক আছে একেবারে র একটা জিনিস দিয়ে দিচ্ছে হ্যালো হ্যালো ইমেজ আছে গ্যালারি লিস্ট কমন ব্লক layout elements page break column okay এখন হচ্ছে আবার উইগেটস আছে কি কি উইগেট আমরা কিছুক্ষণ আগে দেখলাম দেখো এম্বেড ফেসবুক এম্বেড করা যাবে অপশন আছে আমরা এখন যেটা কাজ করব কমন কিছু ব্লকস ওকে কমন কিছু ব্লকস এর মধ্যে আমরা শর্ট ফাস্টে নিয়ে নিব যে লেআউট যেটা আছে ওকে এই লেআউটটা আমরা একটু দেখি লেআউটের মধ্যে এটা হচ্ছে কি কলাম কলাম ওয়াইজ যদি আমরা লেআউট বানাই দিতে তাহলে কি হয় সাপোজ এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর সে বলতেছে আমরা কতটুকু নিব ঠিক আছে এতে দেওয়া আছে দেখো যে ডুপ্লিকেট ইনসার্ট বিফোর ইনসার্ট আফটার এফ টু সেটগুলো ফাইন আমাদের এটা দরকার নাই এখন হচ্ছে আমরা এটা মধ্যে কোনটা নেব ডান পাশেরটা না বাম পাশেরটা না পুরাটা আমরা সাপোজ এই এরকম তিন ভাগ হলা একটা লেআউট নিচ্ছে তিনটা ভাগ ওকে তিনটা পার্টের মধ্যে আবার আমরা কি কি জিনিস দিতে পারি সেই জিনিসগুলো আমরা সেটা এখন আমরা চাইছি একটা হেডিং নিতে ওকে বা হচ্ছে এই যে দেখো লিস্ট আছে লিস্টে যদি আমরা ক্লিক করি তাহলে এইভাবে 1 2 3 লিস্ট দেখাবে ওকে লিস্টটা
Media and text. এটা তো আমরা ঠিক করলাম। যেটা করতে নিছিলাম আমরা যেতে দেখি যেতে নাই এখন আমাদের যে কাজটা করতে হবে এটা একটু সেটিং আমাদের আবার একটু দেখতে হবে হ্যালো
হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, জি স্যার, এখন শুনুন। ফেসবুক লাইভটা অফ করে দেন না স্যার, মানে ফেসবুকে পাবলিক দেখা কি হবে স্যার, রেকর্ডিংটা তো তারপর স্যার কন্টিনিউ করেন, এটা কি শুনুন স্যার। ঠিক আছে, ফেসবুক লাইভ অফ করে দিয়েছি, এখন অফ করতে স্যার। আমি কিছু করে বুঝলাম, ঢুকে তো পুরো আওয়াজ না সন্দেহ, পরে যেত শুনতে পারতেছি কথা। লাইভে স্যার বেশি ঝামেলা করে স্যার, প্রচুর আচ্ছা ঠিক আছে, যতটুকু করাইছে এটা কালকে পর্যন্ত করবা, ঠিক আছে? কালকে আমরা হচ্ছে আমাদের এই টেমপ্লেটে ভালো স্ট্রাকচার নাই, ঠিক আছে? তো আমরা নেক্সটে আরেকটা কাজ করবো, ঠিক আছে? হ্যালো, ওকে স্যার, বলেন স্যার।